What's up, Polar Points? It's me, Antasan Chadman, and I'm back with another video. So, guys, this is the YouTube and the platform. I'm going to show you a game that I'm discussing. So, what game is the key? So, actually, it's M7 Production 7 Atrito Company RFT game August on Steam Engine. So, this game is actually going to get a lot of people who are going to get a lot of people. Actually boro bhai because aguntuker age game ti peroche that's kind of option and aro onek kichu ache so yeah so actually ajker ei video title ebong thumbnail dekhe tumra bujhe gecho je ami ajke kisher video korbo so tao tomader kara kore bole di because ajke ei video ta te ami tomader sathe top 7 details share korbo jeita tumra zero hour game ti trailer e miss korte paro yes guys so game ti naam holo actually zero hour jeita ni youtube on full bangladesh abar আলোচনা এবং ক্রুমালাকার হাহাকার হয়ে গেছে যে এটা কবে আসবে কোথায় আসবে দাম কত হবে এন্ড মেনি মোর সো অ্যাকচুয়ালি এটা আসলে আসবে হচ্ছে অগস্ট মাসে তারা এটা লিখে দিয়েছেন এটা কনফার্ম এন্ড এটা অ্যাকচুয়ালি আগন্তুকের আগে আসতেছে সো দ্যাটস আ ভেরি গুড নিউজ ফর গেমার্স অ্যান্ড এরকম আরও আমার অনেকগুলো ভিডিও আছে প্রায় 4-5 ভিডিও আছে তোমরা যদি এগুলো চেক করে না থাকো যেমন ফুল স্টোরি এক্সপ্লেইন প্লাস ডাউনলোডিং আমরা কোথায় পাবো অ্যান্ড মেনি মোর সেটার দাম কত হতে পারে এগুলো আছে সো তোমরা চেক করতে পারো ওই প্লে লিস্টের ডিসক্রিপশন বক্সে দিয়ে দাও থাকবে লিঙ্কটা ওকে সো আজ এরকম ইন্ট্রো গল্প পদ চলিয়ে শুরু করতে হে সো আমরা এখন চলে আসলাম আমাদের মেইন ভিডিওতে সো তোমরা যদি পার্ট ওয়ানটা না দেখে থাকো দেন প্লিজ 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 পার্ট ওয়ানটা দেখে আসো ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে প্লিজ চেক ইট আউট রাইট নাও বিকজ তোমরা যদি পার্ট ওয়ান না দেখো বিকজ এটা কিন্তু পার্ট টু সো পার্ট ওয়ান এক্ষুনি দেখে আসো এরপর পার্ট টুতে আসো নো প্রবলেম সো চল আজকে ভিডিওটা শুরু করা যাক সো আজকে আমরা স্টার্ট করবো হলো নাম্বার 7 দিয়ে সো নাম্বার 7 তোমরা যদি 0.55 সেকেন্ডসে যাও মানে হচ্ছে 0.55 সেকেন্ডসে যাও সো দেন দেখবে যেখানে একটি খুবই সুন্দর একটি ড্রেস আছে আসলে আমি ওটাকে ড্রেস বলতে চাচ্ছি না বাট দ্যাটস ইউনিফর্ম অথবা তোমরা যদি দেখো এটা হচ্ছে একটা সোলজার ইউনিফর্ম বললে চলে সো বাট আই গেস এটা হচ্ছে একটা ইউনিফর্ম জাতীয় কিছু না যেমন পুলিশ অথবা র্যাব ফোর্স কিন্তু আসলে প্যান্ট শার্ট এগুলো কিন্তু পরে যায় ঠিক আছে বাট এরা কী করেছে সো এই ডিটেলটা কিন্তু অনেক জোশ এবং আমার কাছে অতটা ভালো লাগে নাই এটা অনেক ইউনিক একটা ডিটেলসও বলতেছি সো এইখানে তোমরা যে আরও ঠিক করে জুম হচ্ছে এখন তোমরা দেখতে সো এখানে তোমরা যে ঠিক করে দেখো দেন দেখবে যে এটা কিন্তু আসলে কোনো জামা কাপড় না এরা হচ্ছে পুরো একটা স্যুট ইটস একবারে স্যুট জাতীয় কিছু সো এখানে আসলে পুরো স্যুট জাতীয় কিছু তোমার একবারে ফুল বডি ইউনিফর্ম যেমন তোমরা যদি পাবজি খেলো দেন দেখবে যে ওখানে ফুল একটা বডি ইউনিফর্ম অথবা একটা স্যুট থাকে না সো দিস ইজ কাইন্ড অফ আ স্যুট বাট নট আ ইউনিফর্ম সো আই গেস এইটা একটু বোধহয় ঠিক করলে ভালো হয় অ্যান্ড ইয়া এই ডিটেল একটু বাজ হয়েছে আমার মতে বাট গেমটি নিয়ে আমার কোনো সমস্যা নেই বিকজ গেমটি আসলে অনেক 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 জোস সো লেটস জাম্প টু নাম্বার 6 সো এখন আমরা চলে আসলাম হচ্ছে নাম্বার 6 সো নাম্বার 6 আসলে কি সো নাম্বার 6 তোমরা যদি 1.2 সেকেন্ডে যাও দেন দেখবে যখন একটি সুন্দর আকারের হলওয়ে আছে বাট আমার আসলে হলওয়েটা মেইনলি ওটা কনসিডারেবল না সো হলওয়ের মধ্যে আসলে আমার মেইন ডিটেলটা হলো যে হলওয়েটা কেন দিয়েছে হলওয়ের ডিটেলটা বিকজ এই তোমরা কিন্তু আসলে গেমটা যদি দেখো তাহলে দেখবে কিন্তু কিন্তু এটা আসলে হলওয়ের মধ্যে তোমাকে খেলতে হবে ইটস কাইন্ড অফ লুকাছুপি খেলা তোমরা আসলে সোয়াট টিমটা হবা অ্যান্ড তোমাদেরকে টেরিস্টদেরকে খুঁজতে হবে লাইক ইটস আ লুকাছুপি খেলা বুঝছো তো লাইক ইয়া তোম আই গেস তোমরা বুঝতে পারছো এটা একটা লুকাছুপি খেলা বিকজ স্কট এবং কল অফ ডিউটিতে কিন্তু আসলে ওপেন গ্রাউন্ড প্রায় ম্যাক্সিমাম টাইম ওপেন গ্রাউন্ড খেলতে বাট এখানে আই গেস অতটা ওপেন গ্রাউন্ড নাই এখানে আসলে হলওয়েতে খেলতে হবে এই বিল্ডিংয়ের মধ্যে অথবা ডিফারেন্ট ডিফারেন্ট বিল্ডিংয়ে যে তোমাদের খেলতে হবে অ্যান্ড ইটস এ ভেরি গুড ডিটেল যে এটা ওরা এই ডিটেলটা ইউজ করছে অ্যান্ড এটা ওদের ট্রেলারও দিয়েছে অ্যান্ড দ্যাটস এ ভেরি গুড নিউজ সো অ্যাট লাস্ট বাট লিস্ট আমরা চলে আসলাম নাম্বার 5 অ্যান্ড নাম্বার 5 তোমরা যদি 1.5 সেকেন্ডে যাও দেন দেখবে যখন একটা টেরোরিস্ট আসে ইয়াস ওটাই হচ্ছে একটাই টেরোরিস্ট যেটাকে দেখা গেছিলো গেমের মধ্যে গেমের ট্রেলারের মধ্যে নট দ্য গেম প্লে সো এই টেরোরিস্টটা দেখো কোন দিকে তাকাচ্ছে জানালার দিকে দেখেছে ছবি খুব সুন্দরভাবে তাকিয়ে আছে
সো ওই টেরোরিস্ট আসলে জানা দিয়ে ক্যাম্পে গেছে, বিকজ ওখানে কিন্তু পুলিশের একটা হেলিকপ্টার আছে, তার স্বাট টিম একটা হেলিকপ্টার যাচ্ছে। সো তোমরা দেখো অন্য গেমগুলোতে কিন্তু আসলে তুমি হেলিকপ্টার চালাতে পারো না, আই গেস অতটা গেমের মধ্যে নাই, বাট আই গেস এই গেমের মধ্যে তোমরা প্রত্যেকটি ভেহিকেল চালাতে পারবে, আর হেলিকপ্টারও চালাতে পারবে, বিকজ দেখো এই গেমে কিন্তু হেলিকপ্টার আছে। সো আই গেস তোমরা এই গেমে হেলিকপ্টার চালাতে পারবে, অ্যান্ড দ্যাটস ভেরি জোস, ইয়াস দ্যাটস আ ভেরি জোস, ইংলিশ বাংলিশ, ইয়াস দ্যাটস আ ভেরি ভেরি গুড ডিটেল দ্যাট আমার মাথার মধ্যে একবারে হাহাকার করে দিয়েছে, একবারে হাহাকার। সো আমরা খুবই জলদি চলে আসছি আমি জানি, সো আমাদের এখন যদি তোমরা খেয়াল করো নাম্বার ফোরটা দিকে, সো নাম্বার ফোর তোমাদেরকে ঠিক চলে যাওয়া লাগবে হচ্ছে 1.26 সেকেন্ডে। সো তোমরা যদি 1.26 সেকেন্ডে যাও দেন দেখবে যে ওখানে একটি জুম হচ্ছে, তোমরা যদি ঠিক করে এখন দেখো, সো ওইখানে একটি স্কোয়াডের মেম্বার আমার টিমমেট সে একটি শিল্ড জাতীয় কিছু ধরে আছে। সো শিল্ড বলে না কী বলে আমি ওটা ঠিকভাবে জানি না, বাট আমি পলসের শিল্ড বিকজ ইউ নো ক্যাপ্টেন আমেরিকা থেকে আসছি, ইয়াস সো ইউ নো দ্যাট পুলিশদের স্কোয়াড টিমে কিন্তু এই সব থাকে। সো এটি হলো একটি শিল জাতীয় কিছু যেটা তোমাকে ওদের বুড়ের থেকে হেল্প করবে, অ্যান্ড তোমরা যদি লুকাই লুকাইতে তোমাদের খেলতে হবে, সো দ্যাটস ওয়াই তোমাদেরকে এটা অনেক হেল্প করবে তোমাদের কমব্যাট মোডের মধ্যে। সো ইয়া এটাও কিন্তু অনেক জোস একটা ডিটেল যেটা এরা অ্যাড করছে, অ্যাড এই জিনিসটা অ্যাড করার সাথে বিকজ এই জিনিসটা কিন্তু এই শিল জাতীয় জিনিসটা কিন্তু অনেক গেমে থাকে না, অ্যান্ড এই জিনিসটা আছে, সো দ্যাটস ওয়াই এটা অনেক অনেক জোস একটা ডিটেল। সো তোমরা যদি এখন নাম্বার থ্রিতে চলে যাও, সো নাম্বার থ্রি, সো নাম্বার থ্রিটা তোমাদেরকে ডাইরেক্টলি যা লাগবে হচ্ছে 2.7 সেকেন্ডস, মানে হচ্ছে 2 মিনিট 7 সেকেন্ডে গেলে তোমরা এখন দেখতে পারবে যে এটা আসলে আমার সব থেকে বেস্ট ডিটেল লেগেছে, বিকজ এই ডিটেল আসলে সব থেকে মাথা নষ্ট করে ডিটেল বোঝ, এরা হচ্ছে মাথা নষ্ট করে একটা ডিটেলস। সো তোমরা যদি ওখানে দেখো দেন দেখবে যে আমরা আসলে আমি ক্যারেক্টারটা গেম প্লেয়ার মধ্যে এম করে আছি, সুন্দরভাবে এম করে আছি, সমস্যা নয় ওটা এম করে মধ্যে। সো এম করার পর তুমি যদি ওখানে দেখো দেন দেখবে যে ওখানে আমি এম করার পর ওখানে কিন্তু আমার ওখানে টেবিলের উপর কিন্তু দুইটা জিনিস আছে, একটি হলো ওভেন আর একটি হলো একটি বোতল। সো তোমাকে ফার্স্টটা ওখানে আসলে দুইটি ডিটেল আছে, ওখানে ফার্স্টটা বলে দিই, সো ফার্স্ট হলো ওভেন। সো ওভেনটার দিকে খেয়াল করো, ওটা কি কোনো ওভেন বলে, আই গেস নো, আই গেস এটা অন্য কিছু, বাট এটা ওভেন আমার মতে বলা যাবে না, বিকজ এই ওভেনটা অনেক ছোটো, অ্যান্ড ইয়া এই ওভেনটা অনেক ছোটো, অ্যান্ড ইয়া অনেক ছোটো, অ্যান্ড আমি বলার ভাষা নেই যে এটা কত ছোটো, এটা আসলে বোতলের চেয়েও ছোটো, বোতলের চেয়ে এটা 2 গুণ বড়ো হওয়ার কথা, বাট এটা ইয়া যাই হোক আই গেস এই ডিটেলটা অতটা আমার কিছু ভালো লাগে না, বাট ডিটেলটা অনেক জোস বিকজ আমার চোখে পড়েছে না, গেস তোমাদের চোখে এখন পড়েছে তখন মনে পড়ে নাই, সো দ্যাটস ওয়াই এই ভিডিওটা বানানোর কারণ, বুঝছো দিই তো। সো এখন আমরা চলে আসলাম নাম্বার টুতে, সো নাম্বার টু তুমি যদি ডাইরেক্টলি আবারও 2.7 সেকেন্ডে যাও, মানে হলো 2 মিনিট 7 সেকেন্ডে যাও, তোমরা আবার ওখানে তোমাকে আমি আগে বলেছি ওখানে দুইটি ডিটেল আছে। সো দুইটি ডিটেলের মধ্যে একটি দেখো, ওখানে হলো একটি হলো বোতল, খুবই সুন্দর বোতল, ইয়াস খুবই সুন্দর বোতল, আমার মতে খুবই সুন্দর বোতল, বোতলটার ডিটেল ওভেনের চেয়ে ভালো হয়েছে। সো বোতলটার দিকে ঠিক করে দেখো, বোতলের নিচে তোমরা যদি ট্যাগ জাতীয় কিছুটা দেখো তোদের দেখবে যে ওখানে ওটা হচ্ছে ফ্রেশ কোম্পানির বোতল, ইয়াস খুবই সুন্দর ফ্রেশ, বাট ফ্রেশ না লিখে ওরা কী লিখছে, ফ্রেশ ফ্রেশ বাইকের ফ্রেশ 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 কেন লিখছে ওরা, সো আই গেস ইটস নট আ মিস্টেক, এরা হচ্ছে একটা কপিরাইট ইস্যুসের জন্য এরা ফ্রেশ লিখছে, অ্যান্ড তোমরা যদি দেখো দেন আসলে এই ফেস জিনিসটা আমার সেটা তো ভালো লাগে না, অ্যান্ড এটা কিন্তু আসলে অনেক ইউনিক অনেকটা ছোটো একটা ডিটেল যেটা কিন্তু তোমরা মিস করছো, আই গেস তুমি মিস করছো বিকজ তোমরা জাস্ট অনেক অনেক এক্সাইটেড ছিল যে গেমটা ট্রেলার আসতেছে, গেম প্লে দেখবো, এরপর আস্তে আস্তে দেখবো, এরপর তুমি কিন্তু আই গেস এটা দেখো নি। সো ইয়া দিস ইজ আ ভেরি ইউনিক ডিটেল দ্যাট ইউ হ্যাভ মিসড ইন দি 0 আওয়ার গেম। সো ডাইরেক্টলি আমরা যখন চলে যাবো নাম্বার ওয়ানে, অ্যান্ড নাম্বার ওয়ান হচ্ছে লাস্টটা। সো নাম্বার ওয়ানে তুমি যদি আবারও খেয়াল করো 2.7 সেকেন্ড, আই নো দ্যাট আমি ওখানে বলেছিলাম দুইটা ডিটেল, বাট আই চেঞ্জ ইয়ার মাইন্ড বিকজ এখানে আরও একটি ডিটেল আছে যেটা আসলে অনেক হাস্যকর মনে হয়েছে আমার কাছে, লিটারেলি হাস্যকর, লিটারেলি অনেক হাস্যকর। সো তোমরা যদি দেখো এখানে কিন্তু আসলে সব থেকে মেইন জিনিসটা জুম করছে অথবা এমফাসাইজ করতেছে হলো এইমটা, আসলে গুড়িটা,
সো তোমরা যদি স্কোপটার দিকে তাকাও অথবা রেড ডট লাইটের দিকে তাকাও দেন দেখবে যে ওখানে সুন্দরভাবে একটি পাওয়ার বাটন আছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? আমি লিটারালি জীবনে কোনো গুলির মধ্যে পাওয়ার বাটন দেখি নাই। এটা আসলে যে কোনো পাওয়ার বাটন বললে চলে। সো এটা গুলির মধ্যে পাওয়ার বাটন এটা মনে হচ্ছে বুঝে নাই। অ্যান্ড ওখানে আরেকটি আছে যে প্লাস এবং মাইনাস সাইন, এটা কি? হোয়াট দ্য হেল ইজ দিস? এটা আমার মাথায় ঢুকে নেই যে এটা আসলে এটা কি, আসলে এটা কি? লিটারালি ক্যান ইউ এক্সপ্লেইন মি হোয়াট দ্য হেল ইজ দিস? বাট আই গেস এই পাওয়ার অ্যান্ড প্লাস অ্যান্ড মাইনাস অথবা এটা মানে জুম সাইন হবে। অ্যান্ড আই গেস এই পাওয়ার বাটনটার কোনো একটা মিনিং আছে গেমের মধ্যে, আমরা দেখতেই পারবো অগস্ট মাসে। সো আমি অনেক এক্সাইটেড, আই গেস তোমরা অনেক এক্সাইটেড আছো। সো তোমরা যতটুকু এক্সাইটেড কমেন্ট ডাউন বিলো। অ্যান্ড তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবো যে তোমরা নেক্সট কিসের ভিডিও চাও। অ্যান্ড তোমরা যদি অনেক ডিটেল যদি তোমরাও দেখে ফেলো তাহলে আমাকে বলবা, আমি এটা নিয়ে ভিডিও বানাবো। সো আজকে থাকবে এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। এটা তোমাদের কার্ডটা হয়তো বলে গেছি যে তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো দেন আমি কনসিডার সাবস্ক্রাইব, বিকজ আমি শুধুমাত্র এই চ্যানেলেই সব ধরনের গেমিং নিউজ, গেমিং আপডেটস অ্যান্ড গেমিং ভিডিওসগুলো ছেড়ে থাকি। সো হাস্তে লা ভিস্তা, বাই বাই।